শ্বশুর বাড়ি থেকে দেয়া মোটরসাইকেলটি নিজের উঠানে মাটি চাপা দিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকিবুল ইসলাম। এরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় একদম সাড়া ফেলে দিয়েছে। হঠাৎ করে কেন এরকম ঘটনাটা ঘটলো, এটাই আজকে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা ভিডিও আমরা সবাই দেখতে পেরেছি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকিবুল ইসলাম তার নিজ উঠানে শ্বশুরবাড়ি থেকে দেয়া মোটরসাইকেলটি তার বন্ধুদের নিয়ে মাটি চাপা দিয়ে দিল। তার অনেক দিনের ইচ্ছা ছিল শ্বশুরবাড়ি থেকে গিফট করা মোটরসাইকেলেই তিনি চালাবেন। এর জন্য তিনি এযাবৎ কোনো প্রকার মোটরসাইকেল কিনেননি, যদিও তার পারিবারিকভাবে অথবা নিজের সচ্ছল অবস্থা ছিল, তিনি নিজে চেষ্টা করলে একটা মোটরসাইকেল কিনতে পারতেন, কিন্তু তার ইচ্ছা ছিল শ্বশুরবাড়ি দেয়া গিফটের মোটরসাইকেলই তিনি চালাবেন। বিয়ের আগে কথা ছিল ডিসকোভারি 1.5 লক্ষ টাকা দামের মোটরসাইকেল তাকে গিফট করা হবে, কিন্তু কথার রদ বদল হয়ে বিয়ের 7 দিন পর শ্বশুরবাড়ি থেকে 90,000 টাকা দামের টিভিএস মোটরসাইকেল যখন পাঠিয়ে দেওয়া হয়, তিনি রাগে দুঃখে শ্বশুরবাড়ির এই প্রতারণা মেনে নিতে না পেরে নিজের উঠানের মধ্যেই মোটরসাইকেলটিকে দাফন করে দেয়। তিনি একদম উঠানে কেন এই মোটরসাইকেলটা পুঁতে রেখেছে এটা যদি সবাই জানতে চায়, তখন তিনি সবাইকে জানায়, এই মোটরসাইকেলটা আমি এর জন্য এখানে পুঁতে রেখেছি যেন এর উপর দিয়ে আমি পারিয়ে প্রতিদিন যেতে পারি। তাহলে বুঝতে পারছেন শ্বশুরবাড়ির প্রতি তার কতটা ক্ষোভ এবং রাগ বিদ্বেষ। এই ব্যাপারটা নিয়ে তাকে অনেকেই প্রশ্ন করেছে, তাহলে কি বউর সাথে সম্পর্ক আর রাখবেন না, নতুন বিয়ে করা বউটাকে কি তিনি তাহলে ছেড়ে দিবে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে কথার রদ বদল করে 1.5 লক্ষ টাকার ডিসকোভারি মোটরসাইকেল না দিয়ে 90,000 টাকা দামের টিভিএস মোটরসাইকেল দেওয়া হয়েছে 4 দিন আগে থেকে। কিন্তু তিনি তার ওঠানে এভাবে কবর খুঁড়তে শুরু করেন। লোকজন যখন তাকে জিজ্ঞেস করে তুমি কেন এখানে কবর খুঁড়ছো, তিনি বলে এখানে আমি ঢুকে যাব, কিন্তু পরবর্তীতে সেই শ্বশুরবাড়ি থেকে দেয়া টিভিএস মোটরসাইকেলটি সেখানে পুঁতে রাখা হয় এবং জানানো হয় এটার উপর দিয়ে আমি হেঁটে যাব, তারা আমার স্বপ্নকে মাটি চাপা দিয়েছে, তাই আমি এই মোটরসাইকেলটাকে মাটি চাপা দিয়ে দিব। কিন্তু মানুষের কথার উত্তরে বলে এখানে আমার বউয়ের কোনো দোষ নেই, আমি তার সাথে অবশ্যই খুব সুন্দরভাবে সংসার করব, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সত্য হলো না। এখন এই ভিডিওটাতে অনেক মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করতেছে, এভাবে শ্বশুরবাড়ির প্রতি অসম্মান এবং যৌতুক নিয়ে মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যটাকে কেন্দ্র করে মানুষ কিন্তু কমেন্ট বক্সের একদম ঝড় তুলে দিচ্ছে বকা দিয়ে। কিন্তু এই ঘটনাটা কি মূলত সত্য, আমি বলবো না। আসল কথা হলো এই ভিডিওটি যে ধারণ করেছেন তিনি হলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ধরনের ভিডিও তিনি আপলোড করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি ভাইরাল হতে পারছেন না। মোটরসাইকেল মাটিতে পুঁতে রাখার ঘটনাটি সত্য, কিন্তু এটি কোনো শ্বশুরবাড়ি থেকে আসা মোটরসাইকেল না। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একটু নেগেটিভ দিক ফোকাস করার জন্য যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং এই ভিডিওটি ভাইরাল হয়, এর জন্যই তিনি এভাবে ভিডিওটি সাজিয়েছেন এবং মোটরসাইকেলটা মাটিতে পুঁতে রেখেছেন তার নিজ উঠানে এবং মানুষের সামনেই তিনি দেখাচ্ছে মোটরসাইকেলটা পুঁতে আছে। কিন্তু ঘটনাটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল দেওয়া হয়েছে এরকম কোনো কিছুই নয়, সম্পূর্ণই ভাইরাল হওয়ার জন্য এরকম একটি ভিডিও তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।